আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে হবে, জানুয়ারিতে হবে নাকি ডিসেম্বরে হবে, বা একটি মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ের আপডেটটা কি, এরকম নানা প্রশ্ন করেছো। মেডিকেলের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু মিটিংটি আনফর্চুনেটলি নানা কারণে হয়নি। মিটিংটি হলে আমরা মোটামুটি বুঝে ফেলতাম যে কবে নাগাদ মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা হবে, এমন একটি ধারণা নিশ্চয়ই আমরা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু মিটিংটি হয়নি তাই এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। একদিকে জাতীয় নির্বাচন আগামী জানুয়ারিতে, অন্যদিকে আগামী 30 নভেম্বরের মধ্যে HEC রেজাল্ট দিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই মন্তব্য করেছিলে যে ডিসেম্বরের দিকে কি পরীক্ষা হওয়ার কোনো পসিবিলিটি রয়েছে। বন্ধুরা, সেই পসিবিলিটি খুবই কম, কারণ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেই কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পাই। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই নিশ্চয়ই কর্তৃপক্ষ তোমাদেরকে বিপদে ফেলবে না, কারণ মেডিকেল পরীক্ষার মতো একটি বড় পরীক্ষা তড়িঘড়ি করে কিন্তু নেওয়া সম্ভব না ডিসেম্বরে, তাই এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে মূল ফ্যাক্টরটি হচ্ছে নির্বাচন। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে যদি ডিসেম্বরে না হয় তাহলে কবে নাগাদ এই ভর্তি পরীক্ষাটি হতে পারে? বন্ধুরা, যদি ডিসেম্বরে না হয় এই পরীক্ষাটি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর শেষ সপ্তাহে যদি না হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। তবুও বন্ধুরা, এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, কোনো নিউজ পাই, কোনো আপডেট আসে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের কি শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া যদি পরীক্ষাটি জানুয়ারিতে হয় তাহলে প্রিপারেশনটি আমরা কীভাবে নিব? অবশ্যই তোমাদের ডিসেম্বরের মধ্যে প্রিপারেশনটি কমপ্লিট করতে হবে। ডিসেম্বরের মধ্যে যদি প্রিপারেশনটি কমপ্লিট করে ফেলো তাহলে মোটামুটি তুমি একটি সময় পাবে একটি রিভাইজের মাধ্যমে বা আবার একটু রিভিউর মাধ্যমে প্রস্তুতি নেওয়ার, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার প্রস্তুতিটি ভালো হবে, এক্সট্রা কিছু সময় কিন্তু তুমি পেয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছিলেন মেডিকেলে কত মার্কস পেলে একটি সম্ভাবনা রয়েছে বা কাট অফ মার্ক কত হতে পারে। 3 বছরের রেজাল্ট যদি আমরা দেখি, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষ, 2021-22 শিক্ষাবর্ষ বা 22-23 শিক্ষাবর্ষের যদি আমরা রেজাল্ট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 268 থেকে 272-এর মধ্যে যারা মার্কস পেয়েছেন তাদের একটি সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই হয়তো বলতে পারো, ভাইয়া এই মার্কসটা কিভাবে হলো এটা বুঝলাম না। তোমরা জানো মেডিকেলের ভর্তি পরীক্ষার মধ্যে GPA-র উপর রাখা হয় 200 নাম্বার, আর ভর্তি পরীক্ষার নাম্বার উপর 100 নাম্বার, অর্থাৎ 300 নাম্বার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। মেডিকেলে চান্স পাওয়ার জন্য 200 নাম্বারের মধ্যে, অর্থাৎ GPA-র উপর যে 200 নাম্বার রয়েছে সেটা ফুল পাওয়াটা খুবই জরুরি, আর সেখানে যদি কম নাম্বার ওঠে তাহলে অবশ্যই তোমার রিটেনে ভালো করতে হবে, অর্থাৎ MCQ-তে ভালো করতে হবে। যারা 68 থেকে 72-এর মধ্যে মার্কস পায় 100-এর মধ্যে, এবং যারা GPA-র ফুল মার্কসটি পায় তাদের কোনো না কোনো মেডিকেলে চান্স হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া DMC-তে যদি চান্স পেতে চাই বা ঢাকা মেডিকেলে যদি হতে হয় সেক্ষেত্রে কত মার্কস পেতে হবে? সেক্ষেত্রে অবশ্যই 280-এর উপর তোমার মার্কস পেতে হবে, তাহলে তোমার একটি পসিবিলিটি থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে, সেফ মার্কস কত হতে পারে? 100-এর মধ্যে 70 থেকে 75 নাম্বারটাই হচ্ছে সেফ মার্কস ধরা যেতে পারে। এক্ষেত্রে কোনো না কোনো একটি মেডিকেলে তোমার হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে তোমার GPA-তে কিন্তু ফুল মার্কস পেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম যে মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, একটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম, পাশাপাশি কাট অফ মার্ক নিয়ে ধারণা দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। বন্ধুরা, পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।